Hello guys, welcome to my channel Nikki's Vlog. আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি শুভ নবমী সকলকে জানাই। তো আজকে আমি রাতটা কিভাবে কাটাচ্ছি সবকিছু শেয়ার করব, তো তার জন্য পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন। আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট, এবার হেয়ারটা করব। বাই। তো গাইস, আমি ফাইনাল লুক রেডি। তো কেমন লাগছে প্লিজ জানাবে। আর এখন 6:30 প্রায় বাজে, 7:30 এরকম সামথিং কিছু। তো এবার আমরা বার হয়ে যাবো, তো বার হয়ে কথাই যাবো, পুরো ভিডিওটা দেখার জন্য থাকো। তো চলো আমি বাড়ি। প্রচণ্ড ভিড়। না না, ফটকা টটকা যেমন না ফুটে, ফটকাকে প্রচণ্ড ভয় লাগে। তো গাইস দেখো কত ভিড়, এখানে অত বেশিও নেই বাট আছে, কিন্তু প্রচণ্ড আজকে ভিড়। যেমন বলেছিলাম নবমীতে অনেক ভিড় হবে, তো সেটাই। এবার জ্যাম লেগে গেছে, এবার জানি না এখানে কতক্ষণ থাকতে হবে এরকম ভাবে। এতক্ষণ হয়ে গেল, এখনো জ্যাম ছাড়েনি। ওফো, সারা রাতটা কি এখানেই কাটাতে হবে নাকি আমাদেরকে? অনেকক্ষণ পর ফাইনালি আমরা বার হতে পারলাম জ্যাম থেকে, রাইট? অনেকক্ষণ লেগে গেল, প্রায় 20 মিনিট তো হবে। কি দেন আমরা দা ভিলেজে চলে আসি, যেহেতু আগের দিনও এসেছিলাম, আজকেও এলাম, যেহেতু এখানে অনেক ফাঁকা ছিল আর অন্যান্য রেস্টুরেন্ট বা প্রচণ্ড ভিড়, তাই এখানেই আসতে হলো। তো এসে পরে প্রথমে আমি দোলনাটাই বসেছিলাম, কারণ কালকে দোলনা দোলিনি তাই। তো ওখানে খুব এনজয় করেছিলাম, তো ভিড় থেকে এসে এখানে খুবই ভালো লাগলো সত্যি বলতে। তারপর দেখো কী করি, এখানে দেখো কত সুন্দর সাজিয়েছে। তারপরে এখানে বসে যাই, তো দেখো আজকে ফাঁকা আছে কালকের থেকে, কালকে প্রচণ্ড ভিড় ছিল। কেমন লাগছে আজ আমাদের দুজনকে? প্লিজ জানাবে কবে। সোনা খাবার স্বাদ করে প্রত্যেক দিন, সেটাই আজকেও করছে, তাই তো? হ্যাঁ, দেন আমি ওকে বললাম যে এই চাউমিনের উপরে একটা হার্ড করার কেচাপ দিয়ে, তখন ওটার জন্য আবার করতে রেডি হয়ে যায়। তো দেখো কেমনভাবে আঁকে। তো যাই হোক, ভালোই এঁকেছিল, কারণ আঁকাটা কোনো বড় কথা নয়, ইজিই ছিল, এটা সবাই পারে তাই না? বাট যাই হোক, এঁকেছিল, এটাই আমার খুশির ব্যাপার। তো দেখো হার্টের উপর আবার তীরও দিয়েছে মাঝে, এটা দেখে আমি খুব হাসছিলাম, মানে এটা আবার কী জন্য দিয়েছে, যে না কেন দেবো না, এটাও তো দে। এরকমভাবে হাজাহাজি করে যাই ওটা সাজানো কম ছিল, কেমন লাগছে দেখতে জানাবে। তারপর
তবে খেতে স্টার্ট করে দিই। আমাদের চিলি এখন এসেছিল না, তা তো অনেকক্ষণ পর এলো, তো যাই হোক তারপর সব কিছু খেতে আমাদের বিলও চলে আসে। তো বিল করে পরে এবার বার হয়ে যাবো, তো বার হওয়ার আগেও কিছুগুলো ফটো ক্লিক করে নিলাম, তো একটা রিলস বানিয়ে নিলাম। আর শোনাকে দেখো বলছে না আমি উঠাবো, তো আর পর ভিডিও করো। আমি ঠিক আছে বাবা করো, আমার লজ্জা লাগে তোর তোর যাই হোক। তবে এখানে রেস্টুরেন্টের একটা জিনিস আমার খুব ভালো লাগে, খাবার টেস্টও দারুণ, প্রাইসও খুব ভালো, আর ডেকোরেশন তো কিছু বলারই নেই, জাস্ট ওয়াও। আমার তো খুবই সুন্দর লেগেছে, অন্যান্য রেস্টুরেন্টগুলো সব থেকে বেস্ট মানে দা ভিলেজটা লেগেছে আমার। তারপর মন্দির চলে আসি, আগে আমরা খেয়েছি তারপর মন্দিরে ঘুরে বেড়াচ্ছি, এরকম কি কেউ করো প্লিজ কমেন্টে জানাবে, আজকে ফার্স্ট টাইম করলাম। তারপরে মন্দিরে চলে এলাম, নিমটারের দুর্গা মন্দির, এখানে আমি আমার ঘরের পাশে, কিন্তু আমি একবারও আসি, ফার্স্ট টাইম এলাম এবছর। তারপরে হুজুর পরে দুর্গা মন্দির চলে এলাম, এটাও আসেনি আমার ঘরের পাশে, কিন্তু আমি এটাকেও আসিনি, ঘুরেছি, এমনকি জেলা করাও যায়নি, আজকে যাওয়ার কথা ছিল কিন্তু এত দিন বাইক যেতে দিচ্ছে না, আর হেঁটে যেতে পারবো না, ওটা ক্যান্সেল হয়ে গেলো, এবছর মনে হয় দেখা হবে না, তো হয়ে গেলে যেতে হচ্ছে হুজুর পরে দুর্গা মন্দির, কেমন লাগছে জানাবো। তারপরে আবার যাওয়ার ছিল কিন্তু সত্যি বলতে প্রচণ্ড বেশি, ওই জন্য আর যাইনি, এখানে দেখি বলে আমি এবার বাড়ি চলে যাবো, আর টাইমও প্রচণ্ড হয়ে গেছে, ঘর পাচ্ছি কারণ কি ওই জ্যামেই আমাদের আধ ঘন্টা প্রায় লেগে গেছিলো, ওই ওটার জন্য আমার চুমার হয়ে গেলো। যাই হোক তারপরে বাড়ি চলে যাই, যেহেতু লেটও হচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবে কমেন্টে, দেখা হবে নেক্সট ব্লগে, কালকে আমি দশমীর ব্লগ নিয়ে চলে আসবো, তো প্লিজ বলবে কেমন হয় আমার ব্লগগুলো, ঠিক আছে। যাই হোক, তো আজকে ভিডিওটা পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে, বাই, গুড নাইট, টেক কেয়ার।